প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক তোমরা যারা স্কুলে পড়ছো তোমাদের স্কুলের সময়সীমা পরিবর্তন নিয়ে কতদিন হতে চলেছে সংসদ সূত্রে স্কুলের সময় পরিবর্তন নিয়ে কী ইনফরমেশান রয়েছে দুই তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের এই মুহূর্তে যারা আবেদন করতে পারছো না আ এবং একাধিক নতুন নিয়ম শুরু হয়েছে ইমেলের মাধ্যমে আবেদন কাদের ক্ষেত্রে এই আবেদন সমস্ত তথ্য নতুন নিয়ম অনুযায়ী অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করবো স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ নিয়ে আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো সবার প্রথমে স্কুল নিয়ে সংসদ সূত্রে যে এই মুহূর্তে বিষয়টি উঠে আসছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে স্কুল কলেজের স্বামী বিবেকানন্দ কম স্কলারশিপের পোর্টালের আবেদন প্রক্রিয়ার নতুন যে নিয়ম বলা হয়েছে তা নিয়ে আলোচনা করবো দেখো এই মুহূর্তে তোমরা সকলেই জানো স্কুলের সময়সীমা পরিবর্তন হয়েছে প্রথমে যখন ষোলোই নভেম্বর স্কুল খুলেছিল প্রত্যেক দিন স্কুলে যেতে হতো শনিবারও স্কুলে যেতে হতো ষোলোই নভেম্বর যখন রাজ্যে স্কুল চালু হয়েছিল ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুলে আসতে হতো দুটো শিফট করা হয়েছিল সেই কারণে শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রীদের বহু সমস্যা দেখা জেগেছিল সেই কারণে বিকাশ ভবনে এবং শিক্ষা দপ্তরে একটা পর্যালোচনা হয় এবং তারপরে নতুন গাইডলাইন বের করা হয় জোর বিজোরে ছাত্রছাত্রীদের এই মুহূর্তে ক্লাস হবে অর্থাৎ নবম এবং একাদশের ক্ষেত্রে দুদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য তিন দিন এই মুহূর্তে ক্লাস হচ্ছে তার সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু শিক্ষক মহলের তরফ থেকে বড় একটা বিষয় এই কিন্তু ক্লাস করালে ছাত্রছাত্রীদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সময় মতো শেষ হবে না আর যেদিনকে রাজ্য সরকার দুদিন তিন দিন স্কুল হবে এই ঘোষণা করেছিল সেই দিনকেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বহু সমস্যা হবে যেটা কিন্তু এই মুহূর্তে এ শিক্ষক ছাত্র শিক্ষিকা কিন্তু রীতিমতো জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এই মুহুর্তে দাবি জানিয়েছেন সিলেবাস শেষ করতে গেলে প্রতিদিন স্কুল করাতে হবে একটু সময় হয়তো কমুক কিন্তু প্রতিদিন যাতে স্কুল হয় সেই কারণে কিন্তু সংসদ সূত্রে এই মুহূর্তে ইনফরমেশান আছে আগের মতনই তোমাদের স্কুল পুনরায় খুলতে চলেছে যেটা টিভি নাইন বাংলায় সম্পূর্ণভাবে তুলে ধরেছে কালকেই তো এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগে তোমাদের কি মতামত এই নিয়ে যে আগে যেরকমভাবে ছদিন আর যেরকমভাবে স্কুল হতো সেই রকমভাবে স্কুল হলে কেমন হয় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এর পরবর্তী যে বিষয় রয়েছে স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপ নিয়ে তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমরা স্বামী বিবেকানন্দ মেড কাম স্কলারশিপের পোর্টালে আবেদন করতে পারছি না এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু তোমরা যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছ আমার তারা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারছো না সিক্সটি পারসেন্টের ওপরে পেয়েছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাওনি তাদের ক্ষেত্রে আরও একটা বিষয় এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ঐক্যশ্রীর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু তোমাদের এর আবেদন প্রক্রিয়া আবার চালু হবে যারা এইখানে আবেদন করতে পারছো না তোমরা অনেকেই আমাকে বলেছিলে তো এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় জানাই এই মুহূর্তে অনলাইনে যারা টপ র্যাঙ্কিং রয়েছে মানে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছে তারাও কিন্তু আবেদন করতে পারছে না যেটা এই মুহূর্তে উঠে এসেছে যে তাদের ইমেল মারফত আবেদন করার জন্য বলা হচ্ছে মানে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছো আর এখনও পর্যন্ত আবেদন করতে পারি অতি অবশ্যই তোমরা এই মুহূর্তে এ আবেদন করতে পারো অনলাইনে নয় ইমেলের মাধ্যমে এছাড়া তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রী ইনকাম সার্টিফিকেট নিয়ে বহু জিজ্ঞাসাবাদ রয়েছে তো আমি তোমাদের প্রত্যেককে বলবো কাজেই অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের বিডিও বা এসডিও যেরকমভাবে রুলস বলেছি সেই রুলস রেগুলেশনের মাধ্যমে তোমাদের টাকা পেতে হবে এ তোমাদের সমস্ত পরিবারের নাম দিয়ে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যে আড়াই লক্ষ টাকার কম সেটা কিন্তু ইনকাম সার্টিফিকেটে দেখাতে হবে এমনকি অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা আমাকে বলছো ভিডিও থেকে সম্পূর্ণভাবে বলা হচ্ছে তোমাদের যে অ্যাকচুয়ালি আমরা অনলাইনে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট দেবো এই সার্টিফিকেটে আমরা সই করবো না তো এক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা অফিসিয়াল যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটা আরেকবার তোমাদের বলে দিই ওয়ান এইট জিরো ওয়ান ফোর এই নম্বরে তোমরা অফিসিয়াল টাইমে ফোন করো তোমাদের অবশ্যই হেল্প করা হবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়ে দেবে আমি যতটা সম্ভব তোমাদের জানিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর তোমাদের মধ্যে কারা রীতিমতো অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছ এবং ইনকাম সার্টিফিকেট হিসাবে তোমরা কি অনলাইনে থেকে ইনকাম সার্টিফিকেট নিয়েছো না ভিডিওর মাধ্যমে যে প্রসিডিওরে আমি বলেছি সেই প্রসিডিওরে অফিসিয়াল তথ্য অনুযায়ী ইনকাম সার্টিফিকেট জমা দিয়েছ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত